দেশ জুড়ে চলা করোনা আবহের মধ্যে দেশ ও রাজ্যের বিভিন্ন স্থানে নানা উৎসব পূজা পার্বণ অনুষ্ঠিত হচ্ছে সরকার নির্দেশিত বিধিনিষেধ মেনেই। নদিয়া জেলার টেহট্ট মহকুমার চাঁদের ঘাট কুষ্টিয়া ধোপট্টি এলাকায় দীর্ঘদিন ধরে কালী পূজা হয়ে আসছে। এবছরও এইসব গ্রামের বাসিন্দারা শ্যামামায়ের আরাধনায় ব্রতী হয়েছেন, তবে কোভিড বিধি মেনেই হচ্ছে এবারের পূজা। উপরুক্ত এলাকার 12টি ঐতিহ্যবাহী কালী পূজা এবছর উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। সঙ্গে ছিলেন সমাজসেবী সুব্রত বিশ্বাস ও তুহিন মণ্ডল। এখান থেকে মানিকবাবু পলাশীপাড়া থানা প্রাঙ্গণে মহিলা কমিটি পরিচালিত শ্যামা পূজায় প্রধান অতিথি হিসাবে যোগ দেন। কয়েক বছর ধরে পলাশীপাড়ার এই মহিলা পরিচালিত কালী পূজাকে ঘিরে একটা আলাদা উন্মাদনা সৃষ্টি হয়েছে। শঙ্করধ্বনি ও উলুধ্বনির মধ্যে মানিকবাবু মায়ের প্রতি পুষ্প নিবেদন করেন। এদিন এখানে উপস্থিত ছিলেন টেহট্ট 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রণদা প্রসাদ বোস, সমাজসেবী মতি রহমান, বিশ্বেশ্বর মণ্ডল, সাহেব আলী মণ্ডল, পলাশীপাড়া থানার ওসি কমটন রায় সহ অন্যান্যরা। প্রতিটি পূজা মণ্ডপে সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। কালী পুজোর অনুষ্ঠানে প্রথমে আমি যে কাজটা করতে চাই সেটা হচ্ছে যে আমাদের পড়শি গ্রামের একটি তরতাজা যুবক, সেই বীর শহীদ যে মাতাকে স্বাধীন রাখার জন্য আত্মবলিদান দিয়েছে, সেই বীরকে আমি প্রণাম জানাই, সেই বীর শহীদের মাকে আমি প্রণাম জানাই। রঘুনাথ গুরুদার বাণী গতকাল জগতে নিজের দেশের সম্ভ্রম আর স্বাধীনতা রক্ষার জন্যে বুকে বুলেট নিয়ে এসে চলে গেছে। আমরা এখান থেকে তার আত্মার শান্তি কামনা করি। আমরা কামনা করি এই দেহাত্মবাসী মারা যুগে যুগে মায়ের করে এইরকম যেন বীর সন্তান আবার জন্ম নেয় এবং ভারত মাতার স্বাধীনতাকে রক্ষা করার জন্য এরা যেন বুলেটের সঙ্গে বুক চিপিয়ে খেলা। আমরা মনে করি যে আজকের এই কালী পুজোর অনুষ্ঠানে দাঁড়িয়ে আমাদের ওখানে শপথ নেওয়ার সময় হয়েছে যে ভগজি তুমি সীমান্তে লড়াই করো, তিরঙ্গা পতাকাকে তার উচ্চতায় রাখার জন্যে, আর আমরা দেশের মধ্যে লড়াই করি যাতে একদম শক্তি যারা ভারতের মধ্যে সম্প্রদায় থেকে সম্প্রদায়কে বিভেদ ঘটিয়ে ভারত মাতাকে আবার ভুলুণ্ঠিত করতে চায়, যারা দেশের মধ্যে থেকে দেশের নাশকতা তৈরি করতে চায়, আসুন আমরাও আজকে মায়ের সামনে প্রতিজ্ঞা করি যে যেমন ভৌজিরা আমাদের তেরঙ্গার জন্য নিজের জীবন সহদের ঘোষের মতন হাসি মুখে দিয়ে দেয়, আমরাও সাধারণ মানুষের মধ্যে মিশে এইরকম মা কালীর আরাধনার মধ্যে দিয়ে আমরাও শক্তির আরাধনা করি, আমরাও শুভ শক্তির আরাধনা করি। যে শক্তি যদি আমার মধ্যে বিরাজ করে আমি ও সম্প্রদায়ের সাম্প্রদায়িকতার বিষকে সমাজ থেকে উপড়ে ফেলে সর্বধর্ম সমন্বয়ে ভারত মাতাকে আবার ঠিক জায়গায় রাখার আমরাও প্রচেষ্টা করতে পারবো, সেই জন্যই আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন।